হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আহসান ক্লাসরুমের অনন্য আয়োজনে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আহসান আবিব। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। অনেক শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছ বিষয়টি সহজভাবে তুলে ধরতে। আমি বিষয়টি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব, যার ফলে তোমরা সহজেই যেন মনে রাখতে পারো। আজকের বিষয় হলো মোহাম্মদ বিন কাসিম, ইসলামের বার্তাবাহক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় এক শতাব্দীর মধ্যে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার ঘটে। তিনি কিন্তু ইসলামের দাওয়াত নিয়ে ভারতবর্ষে আসেননি। আজকে আমরা আলোচনা করব কিভাবে ভারতবর্ষে মুসলিম শাসনের বীজ বপন হয়। আজকে আমরা আলোচনা করব সেই ইতিহাস, সেই মুসলিম সেনাপতিকে নিয়ে যিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধু ও মুলতান জয়ের মাধ্যমে ভারতবর্ষে মুসলমানদের একটি রাজনৈতিক ও প্রশাসনিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন, যার মাধ্যমে ভারত উপমহাদেশে মুসলিম শাসনের বীজ বপন হয়। এটি তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস। আমরা প্রথমেই এই সেনাপতি সম্পর্কে জানব। আশা করি পুরো ভিডিওটা দেখলে তুমি না পড়েও উত্তর করতে পারবে ইনশাল্লাহ। মোহাম্মদ বিন কাসিম, তার পুরো নাম ইমামউদ্দিন মোহাম্মদ কাসিম বিন ইউসুফ। সেনাপতি মোহাম্মদ বিন কাসিম একজন মুসলিম সেনাপতি যিনি পাক ভারত উপমহাদেশে ইসলামকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন আরবের তায়েফ অঞ্চলের বানু সাকিব গোত্রের। মোহাম্মদ বিন কাসিমের পিতা ছিলেন কাসিম বিন ইউসুফ। তার পিতা কাসিম বিন ইউসুফের ভাই ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, যিনি ইরাকের গভর্নর ছিলেন। অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন মোহাম্মদ বিন কাসিমের চাচা। পিতা কাসিম বিন ইউসুফ, যিনি কাসিমের শৈশবেই মৃত্যুবরণ করেন। এরপর তিনি শৈশবে মায়ের কাছে বেড়ে ওঠেন। মোহাম্মদ বিন কাসিমের মায়ের স্নেহ বেশি দিন তার ভাগ্যে জুটেনি। তার মায়ের মৃত্যুর পর তার চাচা ইরাকের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কাছে তিনি বড় হন এবং হাজ্জাজ বিন ইউসুফের নিকট থেকে সমরবিদ্যা ও প্রশাসন সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। তার চাচা হাজ্জাজ বিন ইউসুফ তাকে অত্যন্ত স্নেহ করতেন, তাই সিন্ধু অভিযানের কিছুদিন পূর্বে হাজ্জাজের কন্যা তার চাচাতো বোন জুবাইদাকে বিয়ে করেন। আর পরবর্তী সময়ে হাজ্জাজের সহায়তায় খলিফা ওয়ালিদ তাকে পারস্যের গভর্নর নিযুক্ত করেন। তিনি অল্প বয়সেই পারস্যের তরুণ গভর্নর জেনারেল হিসাবে নিয়োগ লাভ করেন। তার জীবনকাল অতি সংক্ষিপ্ত, 695 থেকে 715 খ্রিস্টাব্দ। অর্থাৎ এ মুসলিম সেনাপতি মাত্র 20-21 বছর বেঁচেছিলেন। তবে এ বিজয়ী মুসলিম সেনাপতির মৃত্যু নিয়ে মতভেদ রয়েছে। এ মুসলিম সেনাপতি মাত্র 17 বছর বয়সে সিন্ধু পাঞ্জাব প্রদেশ জয় করেন এবং রাজনৈতিকভাবে পাক ভারত উপমহাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করেন এবং মুসলিম খিলাফতের অংশ করে নেন। মোহাম্মদ বিন কাসিম এ অভিযান পরিচালনা করেছিলেন খলিফা আল ওয়ালিদ ও হাজ্জাজ বিন ইউসুফের অধীনে। দক্ষিণ পূর্ব এশিয়া ছিল ভারতের অংশ। এই সময় এ অংশে মুসলিম খিলাফত প্রতিষ্ঠার জন্য কোনো অভিযান ও জিহাদ পরিচালনার পরিকল্পনা ছিল না। কিন্তু কেন এই অভিযান, অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকে বা তোমাদের সিলেবাসের যে গুরুত্বপূর্ণ যে টপিকস, সেই টপিক্সে রয়েছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণ। এখন আমরা জানব সেই সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণটি, কেন এই ভারতবর্ষে মোহাম্মদ বিন কাসিম অভিযান প্রেরণ করেছিলেন, অভিযান চালিয়েছিলেন। ভারতের পশ্চিম উপকূলের অধিকাংশ রাষ্ট্রের বাসিন্দাদের আদিপুরুষ ছিল আরবের, কেননা তারা অনেকেই ব্যবসা বাণিজ্য করতে এসে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হজের মৌসুম ছিল, ব্যবসায়ীদের প্রতিটি জাহাজ পরিপূর্ণ ছিল পণ্যে। আর জাহাজের সব পণ্যই যে শুধু সৌদাগর আর ব্যবসায়ীদের তা নয়, এ জাহাজগুলোতে অনেক উপহার সামগ্রীও ছিল। যে উপহার সামগ্রীগুলো সিংহল, অর্থাৎ বর্তমানের শ্রীলঙ্কা, সিংহলের রাজা হজের সময় আরবের খলিফার জন্য পাঠিয়েছিলেন। এই উপঢৌকনগুলো পৌঁছতে হবে ইরাকের দামেস্কে। উপঢৌকন নিয়ে জাহাজ চলছে আরবের উদ্দেশ্যে, হঠাৎ জাহাজ থাকা একজন বয়স্ক নাবিক দেখতে পেলেন আকাশের এক কোনায় জমতে শুরু করেছে কালো মেঘ। আর সেই বয়স্ক নাবিক জানতেন আকাশের ওই কোণে মেঘ জমা হলে সমুদ্রের জ্বর হওয়ার সম্ভাবনা অনেক এবং এটা কোনো ভালো লক্ষণ নয়। সাথে সাথে কাফালার থাকা সকল যাত্রীদের কাছে জ্বরের সংকেত পাঠাতে লাগলেন, যাত্রীদের সাবধান আর হুঁশিয়ার করতে। বয়স্ক সেই নাবিকের ডানা মতো সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। অল্পক্ষণ পরে জ্বর শুরু হলো। আরব নাবিকরা অনেক বড় বড় জ্বরের সাথে পাল্লা দিয়ে
জাহাজ চালাতে যে অভ্যস্ত এ সুনাম খ্যাতি তাদের রয়েছে, কিন্তু এ ঝড় ছিল সত্যিই ভয়ঙ্কর। পরিস্থিতি ক্রমেই খারাপ হতে লাগলো, ক্রমেই দিন গুনিয়ে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যা যত গুনিয়ে আসছে জ্বরের তাপট ততই বাড়তে লাগলো। সমুদ্রের গর্জন বাড়তে লাগলো, সমুদ্রের ঢেউ সাপের মতো ফনা ধরল, যেন আকাশ ছোঁয়া ঢেউ জাহাজ দুলতে লাগলো। কয়েকটা জাহাজের পাল ছিঁড়ে গেল, যাত্রীরা জীবনের ভয়ে চিৎকার শুরু করলো। এই জ্বরের মধ্যে তারা জাহাজ থেকে দূর আকাশে তারার মতো দেখতে পেল কিছু বাতি জ্বলছে। দূরের বাতিগুলো যেখানে দেখা যাচ্ছে সেটা হয়তো কোনো বন্দর হবে, বন্দর না হোক লোকালয় তো হবে। বৃষ্টি কমে যাওয়ায় বাতিগুলো আর স্পষ্ট দেখা যাচ্ছে, মূলত সেটা একটা বন্দরই ছিল, সিন্ধুর দেবল বন্দর, যেটা একসময় হিন্দুদের প্রাচীন তীর্থস্থান ছিল। জাহাজগুলো ক্রমশই সেই বন্দরে নোঙর ফেললো, জাহাজের যাত্রীরা হাফ ছেড়ে বাঁচল, তাদের মধ্যে ভয় কেটে আস্থা ফিরল, জাহাজের নাবিকেরা বিশ্রামের প্রস্তুতি নিল। কিন্তু বিপদ যখন আসে একটা গেলে আরেকটা আসে। রাতের বেলা সিন্ধুর জলদস্যুরা আরবদের জাহাজে দল বেঁধে হামলা চালায়। সাধারণ নাবিক নারী ও শিশু কতক্ষণ তাদের সাথে যুদ্ধ করতে পারবে, দেখতে দেখতে জাহাজের মালামাল তারা লুট করে নিয়ে গেল। কেউ তাদেরকে কোথাও থেকে সাহায্য করতে এগিয়ে এলো না, শুধু মালামাল লুট করেই ক্ষান্ত হয়নি, বেশ কিছু নারী ও শিশুকে বন্দী করে নিয়ে যায়। একজন নারী তখন চিৎকার করে বলল, তোমরা এ কাজ করো না, হাজ্জাজ যদি জানতে পারে তাহলে তোমাদের উচিত শিক্ষা দেবে। নারীর এ কথায় একজন জলদস্যু অট্টহাসিতে ফেটে পড়ল। সে বলল, তোমাদের হাজ্জাজ আমাদের কিছুই করতে পারবে না, কেননা আমরা তার দ্বারা ছোঁয়ার বাইরে। কোনো ক্রমে যারা বেঁচে গেল তার হাজ্জাজকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল, জানালো একজন নারী কীভাবে তার নাম ধরে চিৎকার করেছিল, তার নাম ধরে ডেকেছিল। হাজ্জাজ ইরাকের শাসনকর্তা দূরে হলেও একদিন তার কানে এ সংবাদ ঠিকই পৌঁছে। এই আবেগময় ঘটনা শুনে সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ ভাবলেন, জলদস্যুর হাত থেকে রক্ষার জন্য একটা কিছু করতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যে এরকম আক্রমণ না হয় তার ব্যবস্থা করতে হবে। আর এই জলদস্যুদের নিপাত না হলে এই সমুদ্রে আরবদের বাণিজ্য জাহাজ চলবে কী করে? হাজ্জাজ বিন ইউসুফ এ খবরে মর্মাহত হন। তিনি সিন্ধুর রাজা দাহের নিকট কৈফত সহ ক্ষতিপূরণ দাবি করেন, অবিলম্বে বন্দীদের মুক্ত করে দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেন। কিন্তু দাহির এতে অক্ষমতা প্রকাশ করলে হাজ্জাজ ক্ষিপ্ত হন এবং দাহিরের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণের সিদ্ধান্ত নেন। আরবের খলিফার অনুমতি নিয়ে দেবলের জলদস্যুদের শাস্তি দেওয়ার জন্য অবায়দুল্লাহ এবং বুনাইল নামে দুই সেনাপতির নেতৃত্বে পরপর দুটি অভিযান প্রেরণ করেন, কিন্তু দুটি অভিযানেই ব্যর্থ হয়। অতঃপর তিনি ভ্রাতস্পুত্র ও জামাতা মহদ বিন কাসিমের নেতৃত্বে এক শক্তিশালী নৌবাহিনী ও সেনাবাহিনী সহ তৃতীয় অভিযান প্রেরণ করেন। এটাই ছিল সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ। সিন্ধু অভিযানের পরোক্ষ কারণগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাবে। ধন্যবাদ সকলকে।